ঠিক এর আগের ভিডিওতে আমরা কিন্তু আপনাদের কেন্দ্র সরকারের একটা নতুন চাকরির খবর দিয়েছিলাম। তো আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই কিন্তু সেই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো যারা যারা সেই ভিডিওটি এখনও অবধি দেখেননি, অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, একটা লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নেবেন। সেই চাকরির সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু আগের ভিডিওটিতে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে কীভাবে এই চাকরির জন্য আপনারা অনলাইনে আবেদন করবেন, সেটা স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটি এখানে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে কেন্দ্র সরকারের যে নতুন চাকরি ইন্টেলিজেন্স ব্যুরোতে যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা সিকিউরিটি এক্সিকিউটিভ নিয়োগ হবে, সেখানে আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করবেন সেটাই এই ভিডিওটিতে দেখাবো। অবশ্যই ভিডিওটি কিন্তু একেবারে শেষ অবধি দেখবেন। আর যদি পছন্দ হয় ভিডিওটি দেখে, আপনাদের ভালো লাগে, আপনারা যদি মনে করেন আপনারা উপকৃত হয়েছেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকেও কিন্তু এই বিষয়টি জানিয়ে দেবেন। থাকবে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে একটি ঘন্টার মতো আইকন আসবে, সেটাতেও একটা ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমরা আপনাদের জন্য যখনই নতুন ভিডিও আপলোড করব, সেগুলো কিন্তু আপনারা সবার প্রথমে দেখতে পারবেন। আপনারা এই মুহূর্তে রয়েছেন গ্রেজিটেক ইউটিউব চ্যানেলের সাথে, আর আমি রয়েছি আপনাদের সাথে সাদ্দাম। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে সবার প্রথমে একটা ওয়েবসাইটে চলে আসতে লাগবে। আপনারা কোথাও কিছু টাইপ করতে হবে না, আপনারা সিম্পলিভাবে আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করবেন, এই ওয়েবসাইটে চলে আসবেন। দেখুন, এই চাকরি পরীক্ষার জন্য কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়েছে 20 অক্টোবর থেকে, লাস্ট ডেট রয়েছে 10 নভেম্বর 2018 অবধি। এই পেজটা চলে আসবে আপনাদের সামনে, এখানে আপনারা দেখবেন লেখা রয়েছে হেল্প ডেস্ক। এখানে যদি আপনার কোনো প্রবলেম হয় রেজিস্ট্রেশন করতে গিয়ে, তাহলে কিন্তু ফোন নাম্বার রয়েছে, আপনারা ফোন করে নিতে পারবেন। ইমেল আইডিও তাদের দেওয়া রয়েছে, আপনারা ইমেল করেও কিন্তু তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আপনাদের যদি পেমেন্ট করতে গিয়ে কোনো সমস্যা হয়, তার জন্য ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এখান থেকেই। এই পেজের আপনারা একেবারে শেষের দিকে চলে যাবেন, একেবারে নিচে গেলে আপনি দেখতে পারবেন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ভিউ দ্য ডিটেইল অ্যাডভার্টাইজমেন্ট। সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা ডাউনলোড হয়ে যাবে, সেটা দেখতে পারবেন। তার নিচে দেখুন লেখা রয়েছে ছোট্ট ফাঁকা বক্স, আই হ্যাভ রিড অ্যান্ড ডিটেইল অ্যাডভার্টাইজমেন্ট। সেখানে আপনারা ছোট ফাঁকা বক্সের টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন করে তারপরে নিচে দেখুন সবুজ কালারে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু প্রসিড, সেখানে একটা ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে, এখানে কিন্তু আপনাকে প্রথমবারের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, সেজন্য আপনাদের নিচে দেখুন লেখা রয়েছে নিউ রেজিস্ট্রেশন, সেখানে ক্লিক করতে হবে। আপনারা যদি রেজিস্ট্রেশন অলরেডি করে থাকেন, তাহলে উপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, নিচে পাসওয়ার্ড এবং নিচে লাল কালারে যে লেখাটি রয়েছে ক্যাপ, সেই কোডটি আপনারা নিচের ফাঁকা বক্স দিয়ে লগ ইন করে দেবেন। আমরা নতুনভাবে রেজিস্ট্রেশন করব, তাই আমি এখন নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করছি। এরপরে আপনাদের সামনে যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা কিন্তু চলে আসবে। সবার প্রথমে আপনারা নাম দিয়ে দেবেন, ফার্স্ট নেম দিয়ে দেবেন, মিডিল নেম থাকলে দিয়ে দেবেন, না হলে লাস্ট নেম দেবেন। তারপরে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন। এখানে একটা কথা বলে দিচ্ছি, যে সকল অপশনগুলোর উপরে লাল কালারের স্টার মার্ক রয়েছে সেগুলো ফিল আপ করলেই হবে, যেগুলোতে লাল কালারের স্টার মার্ক নেই সেগুলো ফিল আপ না করলে হবে। আপনার ইমেল আইডি দিয়ে দেবেন, অল্টারনেটিভ ইমেল আইডি থাকলে দেবেন, না দিলেও কোনো ব্যাপার না। আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, মনে রাখবেন যে মোবাইল নাম্বারটা আপনার সবসময় চালু থাকে সেটাই দেবেন। অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে বলে আপনার ইচ্ছা, না দিলেও হবে। আপনার এখানে ম্যারিড কি আনম্যারিড সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনাকে বলেছে পোস্ট অ্যাপ্লাইং ফর, কোন পোস্টের জন্য আবেদন করছেন, একটাই পোস্ট রয়েছে সেটা অলরেডি এখানে সিলেক্ট হয়েই রয়েছে। তারপরে বলেছে চয়েস অফ এক্সামিনেশন সেন্টার, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে এখানে কিন্তু দুটো এক্সামিনেশন সেন্টার রয়েছে, কলকাতা এবং শিলিগুড়ি। তো আপনারা যেটা ইচ্ছা সেটাই সিলেক্ট করবেন, আমি কলকাতা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। যখনই আপনি কলকাতা সিলেক্ট করবেন, তার পাশে দেখুন লেখা রয়েছে চয়েস অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। এই আপনার এক্সামিনেশন সেন্টারে অনেকগুলো লোকাল ল্যাঙ্গুয়েজ থাকবে, আপনার যেটা পছন্দ আপনি সেটাই সিলেক্ট করবেন। দেখুন বেঙ্গলি, নেপালি রয়েছে, রোহিঙ্গা, আরও অনেক রয়েছে, আমি বেঙ্গলিটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে বলেছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে পড়েন, আনরিজার্ভ, ওবিসি, এসসি নাকি এসটি, এসসি আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে বলেছে আপনি কি ডোমিসাইল রয়েছেন জম্মু কাশ্মীরে 1/1/1980 থেকে 31/12/1989, এটা কিন্তু হলে ইয়েস করবেন, এটা কিন্তু আমি নো করে দিচ্ছি। তারপরে একটা অপশন রয়েছে ভিকটিম অফ গুজরাট বলে একটা অপশন রয়েছে, এটাতে কিন্তু আমি নো করে দিচ্ছি, আপনারা এটাতে নোই করে দেবেন। তারপরে এখানে বলেছে আপনি কি এক্স সার্ভিসম্যান রয়েছেন, আমি এটাতে নো করে দিচ্ছি, যারা যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তারা ইয়েস করবেন। তারপরে বলেছে যে আপনি কি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, আমি এখানে নো করে দিচ্ছি, যারা এমপ্লয়ি রয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টের তারা কিন্তু ইয়েস করে দেবেন। এরপরে বলেছে আপনি কি স্পোর্টস পার্সন রয়েছেন, যারা যারা স্পোর্টস পার্সন তারা কিন্তু এখানে ইয়েস করবেন,
আমি যথারীতি নো করে দিচ্ছি। তারপরে আপনার ডেট অফ বার্থটা এখানে আপনি ভালোমতো দিয়ে দেবেন, প্রথমে তারিখ দেবেন, তারপরে মাস বা মান্থ দিয়ে দেবেন, তারপরে ইয়ারটা সিলেক্ট করে নেবেন। দেখুন নিচে কিন্তু লাল কালারের একটা ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোড দিতে অসুবিধা হলে নিচে দেখুন লেখা রয়েছে রিফ্রেশ ইমেজ, সেখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সেই আপনার যে ক্যাপচা কোড সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই ক্যাপচা কোডটা নিচের ফাঁকা বক্সে দিয়ে দেবেন এবং নিচে দেখুন সবুজ কালারে লেখা রয়েছে রেজিস্টার নাও, সেখানে একটা ক্লিক করে দেবেন। এবার কিন্তু আমার এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এবং আমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে শো করছে, আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন এবং ইমেল আইডি সেখানেও কিন্তু তারা আপনার এই রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার যে পাসওয়ার্ড সেটা কিন্তু সেখানে তারা পাঠিয়ে দিয়েছে। আপনারা আপনাদের মেসেজ বক্স এবং ইমেল আইডি কিন্তু চেক করে নেবেন। তারপরে আমি এখানে নিচে দেখুন ওকে লেখা রয়েছে, সেখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন এরপরে সবার উপরে কিন্তু স্টেপ ওয়ানে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ফিল অথবা এডিট স্টেপ ওয়ান, সেখানে আমরা ক্লিক করে দেব। সেখানে ক্লিক করার পরে আমরা একটু আগে যে ডিটেলসগুলো দিলাম সেগুলো কিন্তু উপরে শো করছে এবং নিচের দিকে যদি আমরা যাই তাহলে এখানে দেখুন আপনাকে কিন্তু আপনার ফাদার্স নেম, মাদার্স নেম বা হাজব্যান্ড নেম দিতে বলেছে। আপনারা আপনার ফাদার্স নেম বা মাদার্স নেম বা যারা যাদের হাজব্যান্ড রয়েছে তারা হাজব্যান্ড নেম দিয়ে দেবেন এবং তার সাথে কি সম্পর্ক রয়েছে রিলেশন এখানে ক্লিক করলে ফাদার রিলেশন হলে ফাদার, মাদার হলে মাদার, হাজব্যান্ড হলে হাজব্যান্ড সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে হোম স্টেট সিলেক্ট করতে বলেছে, অর্থাৎ আপনি কোন স্টেটের অধিবাসী সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমরা ওয়েস্ট বেঙ্গলের, তাই ওয়েস্ট বেঙ্গলটাই কি কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে আপনার রিলিজিয়ন কোনটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন, হিন্দুইজম, ইসলাম, খ্রিস্টান, শিখ কোনটা রয়েছেন আপনি সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন এখান থেকে। এরপরে আপনি দেখুন ন্যাশনালিটি বলেছে, ন্যাশনালিটির এখানে ইন্ডিয়ান এখানে সিলেক্ট করা রয়েছে। তারপরে নিচের দিকে যদি আমরা যাই তাহলে এখানে দেখুন লেখা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে, তাই এখানে দেখুন মাধ্যমিকে আপনার কোন কোন সাবজেক্ট ছিল সেগুলো কিন্তু আপনারা লিখে দেবেন এখানে, যে সকল সাবজেক্ট আপনার মাধ্যমিকে রয়েছে সেগুলো কিন্তু লিখে দেবেন। একটা সাবজেক্ট দিয়ে লিখবেন, তারপরে কমা দিয়ে পরের সাবজেক্টটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। কোন বোর্ডের আন্ডারে বা কোন ইনস্টিটিউট বা কোন শিক্ষা প্রতিষ্ঠানের আন্ডারে আপনি মাধ্যমিক পাশ করেছেন তার সেটা দিয়ে দেবেন তারপরে, এবং রেজাল্ট তো পাস করেছেন এটা অপশনটা দেওয়াই থাকবে, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন পার্সেন্টেজটা দিয়ে দেবেন। তারপরে আপনি যে মাধ্যমিক পাস করেছেন ফুল টাইম নাকি পার্ট টাইম সেটা সিলেক্ট করে নেবেন, ফুল টাইম হলে ইয়েস করে দেবেন এখানে। তারপরে পাসিং ইয়ার, কোন ইয়ারে পাস করেছেন সেই সালটা কিন্তু এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে সেটা ভালোমতো দিয়ে দেবেন, আপনার স্টেট নেম কোন রাজ্যে থাকেন সেটা দিয়ে দেবেন, কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা দিয়ে দেবেন, তারপরে নিচে কোন শহরে থাকেন বা সিটির নাম দিয়ে দেবেন, পিনকোডটা কিন্তু ভালোমতো দিয়ে দেবেন। তারপরে অপশনে লেখা রয়েছে আর ইউ রেডি ফর সার্ভ এনিহোয়ার ইন ইন্ডিয়া, আপনি কি ভারতের যে কোনো জায়গায় চাকরি করতে ইচ্ছুক, এটাতে কিন্তু ইয়েস হলে ইয়েস করবেন না হলে নো করে দেবেন, আমি ইয়েস করে দিচ্ছি এখানে। এরপরে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড সেভ, সেখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। দেখুন এক নাম্বার যে স্টেপটা রয়েছে সেটা কিন্তু এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, তাই সবুজ কালারে কমপ্লিট লেখা দেখাচ্ছে। তারপরের স্টেপে আমাকে আমার ফটো এবং সিগনেচার কিন্তু এখানে আপলোড করতে হবে, সেটা আমি এখনও করিনি, তাই লাল কালারে ইনকমপ্লিট দেখাচ্ছে। তারপরের অপশনটি আপনারা লক্ষ্য করুন, লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফি এক্সামটেড। এখানে আপনারা মনে রাখবেন যারা যারা মহিলা প্রার্থী রয়েছেন, সমস্ত মহিলা প্রার্থী তাদেরকে কোনো রকম ফিস এখানে দিতে হবে না, এবং যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তারা মহিলা হোক বা পুরুষ হোক কোনো ফিস দিতে লাগবে না, শুধুমাত্র ফিস দিতে লাগবে জেনারেল পুরুষদের এবং ওবিসি পুরুষদের। তো এখানে কিন্তু আমি এসসি ক্যান্ডিডেট হিসেবে সিলেক্ট করেছিলাম, তাই আমার কোনো ফিস দিতে লাগবে না, তাই সবুজ কালারে এই লেখাটি দেখাবে যারা জেনারেল এবং ওবিসি পুরুষ প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে ফিসটা পেমেন্ট করে দেবেন। এখানে কিন্তু পেমেন্ট করে দেওয়ার সময় আপনাদের চালানের মাধ্যমে অফলাইনে দিতে পারেন, স্টেট ব্যাংকের একটা চালান চলে আসবে সেটা ডাউনলোড করে আপনারা স্টেট ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে কিন্তু ফিসটা জমা করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের 50 টাকা ফিস জমা দিতে হবে। আপনারা যদি চান যে অনলাইনে ফিস জমা দেবেন তাহলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু অনলাইনে ফিসটা জমা করতে পারবেন। তো এখন আমি কি করছি, ক্লিক হেয়ার টু আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচারে ক্লিক করছি এবং আমার ফটো সিগনেচার এখানে আমি আপলোড করে দিচ্ছি এখন। তো আপনারা ফটো এবং সিগনেচার কীভাবে আপলোড করবেন তার কিন্তু একটা এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে। দেখুন ফটো আর তার ফটোটার নিচে কিন্তু আপনাদের সিগনেচারটা একসাথেই করতে হবে, অর্থাৎ একটা ফাইল কিন্তু শুধুমাত্র এখানে আপনাদের আপলোড করতে হবে, ফটো সিগনেচার আলাদা আলাদা করে এখানে আপলোড করতে হবে না, একসাথেই আপলোড করতে হবে। এবং ফটো সাইজটা কেমন হবে দেখুন, চওড়াটা কত হবে 3.5 সেন্টিমিটার, লম্বাটা হবে 4.5 সেন্টিমিটার, এবং ফটোর নিচের দিকে আপনার সিগনেচারটাও অ্যাটাচ করে দিতে হবে, সেটার হবে আপনার যে লম্বা 1.5
সেন্টিমিটার চওড়া, তো উপরের দিকে লেখা রয়েছে 3.5। একটু এদিক ওদিক হলে কিন্তু কোনো ব্যাপার নেই, এবং এর যে ফাইলের সাইজ সেটা কিন্তু 50 KB-র মধ্যে হতে হবে, তার উপরে হলে আপলোড করতে পারবেন না। ফটো আপলোড করার জন্য দেখুন বাঁ দিকে লেখা রয়েছে চুজ ফাইল, সেখানে আপনারা ক্লিক করবেন তাহলে, এবং আপনার যে ফটোটা রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার যে ফটো আমি কিন্তু এখানে এটার থেকে সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন লেখা রয়েছে ভিউ অ্যান্ড আপলোড, সেখানে ক্লিক করবেন। বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার ফটো সিগনেচার একসাথে আমি একটা ফাইলের মাধ্যমে আপলোড করে দিয়েছি সাকসেসফুলিভাবে। চেঞ্জ করতে চাইলে নিচে চেঞ্জ লেখা রয়েছে, সেখানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ নিচে লেখা রয়েছে, সেখানে ক্লিক করে দেবেন। এরপরে নিচে ইয়েস লেখা আসবে, ইয়েস এবং নো আপনারা এখানে ইয়েস লেখাতে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে, ওকে লেখা থাকবে, আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। এবং আপনাদের সামনে একটা প্রিভিউ পেজ আসবে, আপনারা এতক্ষণ ধরে যে ডিটেলসগুলো আপনার দিয়ে ফিল আপ করলেন ফর্মটা, দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং নিচে এখানে দেখুন এই পেজটাকে যদি আপনি চান যে প্রিন্ট করে রাখবেন, তাহলে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট আউট করে নেবেন একটা। আর তারপরে দেখুন এখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ফাইনাল সাবমিট, ফাইনাল সাবমিট করার জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করছি, লেখা রয়েছে যে আপনি যদি ফাইনাল সাবমিট করে দেন তাহলে কিন্তু এরপরে আপনি কোনো রকম চেঞ্জ বা এডিট করতে পারবেন না, সব কিছু যদি ঠিকঠাক থাকে ইয়েসে ক্লিক করে দেবেন। আপনি যদি কোথাও এডিট করতে চান বা চেঞ্জ করতে চান, নোতে ক্লিক করে এডিট করে নেবেন। আমার সব ঠিকঠাক আছে, আমি তাই ইয়েসে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু সব প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেছে, একটাই প্রসেস বাকি রয়েছে, যেটা হচ্ছে আমার যে ফর্মটা ফিল আপ করলাম সেটা আমি প্রিন্ট আউট করবো এখন। তো আপনাদের আমি আরেকবার বলে রাখছি, যারা জেনারেল এবং ওবিসি পুরুষ প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে অনলাইনে ফিসটা পেমেন্ট করে দেবেন, চাইলে স্টেট ব্যাংকের চালানের মাধ্যমে দিতে পারেন। আমি এসসি হিসেবে আপনাদের এখানে একটা ডেমো ভিডিও দেখালাম, তাই আমার এখানে ফিস লাগলো না, সেজন্য কিন্তু ফিসের কোনো অপশন আমার এখানে আসেনি। তো আমি এখন কি করব, এই নিচে দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু প্রিন্ট অ্যাপ্লিকেশন, সেখানে ক্লিক করে দেব। তো বন্ধুরা আমি যে ফর্মটা এতক্ষণ ধরে ফিল আপ করলাম তার ফাইনাল যে পেজটা সেটা কিন্তু এখানে চলে এসেছে, এটাকে আমি এখন কি করব, প্রিন্টে ক্লিক করে দেব এবং প্রিন্ট আউট করে নেব। আপনারা এভাবে প্রিন্টে ক্লিক করে কিন্তু প্রিন্ট আউট অবশ্যই করে আপনাদের কাছে রেখে দেবেন, সেটা কিন্তু পরবর্তীকালে আপনার কাজে আসবে। ভিডিওটি এখানেই আমি শেষ করছি, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি কথা হবে, সেই অবধি আপনারা অনেক ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।